আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সমাজ এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে উনি ওনাকে জিতিয়েছিলেন, তারা এখন সব থেকে বেশি হতাশ সংখ্যালঘু। দেখুন, আমরা তো সংখ্যালঘু সংখ্যাগুরুর ভোট করিনি, আপনাকে স্পষ্ট কালকেও বলেছি, সাগরদিঘিতে আমরা কোনো স্থানীয় প্রার্থী সর্বসম্মতভাবে পাচ্ছিলাম না। বায়রন বিশ্বাসের সঙ্গে আমার চেনা জানা ছিল, সে আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে একবার আমাকে সুযোগ দিন। বায়রন বিশ্বাস কখনো দিল্লির বাড়িতেও গেছে, তার ভাইও গেছে আমার কাছে নানা কারণে, তার একটা ইন্ডাস্ট্রি করে বলে একবার আমার কাছে গিয়ে একটা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিয়েছিলাম। তো এখন বায়রন বিশ্বাসের পরিবার সঙ্গে আমাদের সকলের পরিচয়, প্রণববাবু তারা ভোট করেছিল, আমরা যখন যেতাম আগে প্রণববাবুর সঙ্গে শামসেরগঞ্জে, তখন তাদের বাড়িতে কখনো আমরা আমাদের লোকরা খাওয়া দাওয়া করেছে, তার বাবা আমাদের পাড়ার কালী পুজোর সভাপতিও ছিল, ফলে অচেনা অবাক করা লোক তো নয়। সেই পরিবারের ছেলে যখন রিকোয়েস্ট করছে, তখন আমি তাকে বলেছিলাম যে তুমি যে ভোট করতে আসছো ভাই, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের ভয় ভীতি এগুলো সব সহ্য করতে পারবে তো? দাদা, আপনি আমাকে এরকম ভাবছেন কেন? আপনি আমাকে ভরসা করে দেখুন না আমি কি করতে পারি। আমি কারোর সঙ্গে গদ্দারি জীবনে করিনি, করবও না। এরপর যখন ভোট হবার প্রক্রিয়া শুরু হচ্ছে, নমিনেশন ফাইলের আগে একদিন হাওমাও করে কাঁদছে, তার বক্তব্য, বাড়ির যারা ভাই আমার আজকে তারা আমার থেকে দূরে সরে যাচ্ছে, তারা বলছে তুমি ভোটে দাঁড়ালে আলাদা হয়ে যাও, কিন্তু আমার বাবা সে বলেছে বায়রন তুই ভোটে দাঁড়াবি, আমি বায়রনকে নিয়ে দরকার হলে আলাদা হয়ে যাব। অতএব দাদা কোনো পরোয়া নাই, কিন্তু ভাইরা আমাকে এরকম করছে, যাদেরকে আমি মানুষ করেছি, তাই আমার দুঃখ হচ্ছে। এই পর্যন্ত কথা, বাকি আমার তো তথ্য নাই, আমি কারোর কথা রেকর্ডও করি না, কারোর কথা ভিডিওতে তুলে রাখি না। এবার বাকিটা বিশ্বাস অবিশ্বাস মানবে কি মানবে না আপনাদের ব্যাপার, যা মনে হয় লিখতে পারেন, যা মনে হয় বলতে পারেন। মশার মাঠের চরিত্র দ্রুত বদলাচ্ছে, আমরা বাংলায় কি করতে পারি আগামী দিন তার প্রমাণ দেব। সাগরদিঘির ভোটটাকে কেউ আমাদেরকে পুছেনি, জানতেও চেষ্টা করিনি জিতবো কি না, তাকায়ও না আমাদের দিকে, প্রমাণ তো হয়েছে, এই প্রমাণ এই বাংলায় হতেই থাকবে। ভোট আসতে দিন, লোকসভার ভোট আসুক, বিধানসভার ভোট আসুক, পঞ্চায়েত ভোট যদি করতে দেয় তৃণমূল কী হাল হয় আপনারা দেখে দেবেন। যদি পঞ্চায়েত ভোট হয় বা পঞ্চায়েত ভোটের মানুষকে যদি ভোট দিতে দেওয়ানো যেতে পারে, এই বাংলায় তৃণমূলের কী হাল হয় আপনারা দেখবেন। ভোটের আগে তৃণমূলের রেগুলার যে কোন হচ্ছে নিজেদের কর্মীরা বোমা বিস্ফোরণ, তাতে তো বুঝতে পারছেন, ইন্ডিকেশন ইজ এনাফ যে আগামী দিনে বাংলায় কী হতে চলেছে। আমি আমাকে যদি তৃণমূলের কোনো নেতা, সে খোকাবাবুই হোক আর তার পিসি হোক, তার মা হোক, তার আত্মীয় হোক, তার গোষ্ঠী হোক, যদি হারাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো, সকলের সামনে আমি কমিটমেন্ট করলাম। পাশাপাশি তাকেও বলতে হবে সেও রাজনীতি করা ছেড়ে দেবে। দুই, তিন নম্বর তাকে আরেকটা কথা বলতে হবে, আমি বলে গেলাম আজকে আগামী দিনে খোকাবাবুকে বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রীর চেহারা হিসাবে দেখলে ঘাবড়ে যাবেন না, এত বড় কথাই বলে গেলাম। আবার বলছি, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে খোকাবাবুকে বিজেপি পার্টির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হিসাবে দেখলে বাংলা মানুষ অবাক হবেন না। না, আমি জানি না কোন মডেল, যেটা বললাম সেটা মাথায় রাখবেন, যে বিহারে কি আলোচনা হবে, কংগ্রেসে কে যাচ্ছে তাও আমি জানি না। নীতিশ কুমার ডেকেছে এটুকু শুনেছি, নীতিশ কুমারকে এর আগে কংগ্রেসের নেতা ডেকেছিল, সেখানে নীতিশ কুমার বলেছিল আমি আমার মতো করে আঞ্চলিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চাই, করছে। সাগরদিঘি মডেলটা কি? অত্যাচারিত মানুষ ঐক্যবদ্ধ হয়ে মমতাকে পরাজিত করেছে, নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, তারা মমতাকে, তৃণমূলকে পরাজিত করেছে। সেখানে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন লড়েছে, তৃণমূলের 17% ভোট
কংগ্রেসের ঝুলিতে এসছে, বিজেপির 10% ভোট কংগ্রেসের ঝুলিতে এসছে, কংগ্রেস জিতেছে, বায়রন বিশ্বাস এমএলএ হয়েছে। এটাই তো সাগরদিঘী মডেল। অর্থাৎ বঞ্চিত মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তৃণমূলকে উৎখাত করা সম্ভব। হ্যাঁ, তৃণমূলের স্ট্র্যাটেজি হলো এই যে সাগরদিঘির পর সারা বাংলা জুড়ে কংগ্রেস প্রমাণ করিতে পারলেও যে মমতা অপরাজেয় নয়, তাকে পরাজিত করা যেতে পারে, এই ভাবনা থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল দলে মহামারী লাগলো। তৃণমূল দল ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূলের কর্মী কংগ্রেসের পথে, কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এগিয়ে আসছে। আতঙ্কিত তৃণমূল ভাবল যে সাগরদিঘির পরাজয়ের পর যেভাবে তৃণমূল ভাঙছে, এই ভাঙন ঠেকাতে গেলে কংগ্রেসের প্রার্থীটাকে কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। কংগ্রেসের প্রার্থীর দুর্বলতা কি? তারা ব্যবসায়িক পরিবার, তাদের ব্যবসার উপরে আঘাত হানার জন্য ভীতি প্রদর্শন করো, চাপ সৃষ্টি করো। নির্বাচনে দাঁড়ানোর আগেও এই চাপ সৃষ্টি হয়েছিল, তখন আমাদের প্রার্থী সেই চাপকে মোকাবেলা করে নির্বাচনে দাঁড়ানোর হিম্মত পেয়েছিল। আজকে সেই চাপ সে নিতে পারেনি, তাই তার মনে হয়েছে নানা অজুহাত তৈরি করে তৃণমূলে যোগদান করে পরিবারের ব্যবসা বাঁচাই। আর তৃণমূলের মনে হয়েছে যে সাগরদিঘির মডেলের পর যেভাবে সারা বাংলা জুড়ে তৃণমূল দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তাতে বাঁচতে গেলে কংগ্রেসের বিরুদ্ধে আঘাত আনতে হবে, কংগ্রেসের কর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করতে হবে। খুব স্বাভাবিক, এটা দিদি আমাদের পশ্চিমবঙ্গে 77টা বিজেপির এমএলএ নিয়ে ঘর করতে পারে, কিন্তু একটা কংগ্রেসের এমএলএ নিয়ে ঘর করতে পারে না, দুর্ভাগ্য। একটা কংগ্রেসের এমএলএ থাকা মানে দিদির সাম্রাজ্যের পতন হতো না। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসাবে থাকতেন, কিন্তু তার এটাও সহ্য হলো না। কেন? কংগ্রেসের কিছু সে সহ্য করবে না। তাই বিজেপি 77টা এমএলএ নিয়ে দিদি ঘর সংসার করবে, কিন্তু কংগ্রেসের একটা এমএলএকেও তার সংসারে যদি ঢুকে পড়ে, তাহলে তার অস্বস্তি, তার ঈর্ষা, তার বিদ্বেষ, সেই বিদ্বেষ থেকেই কংগ্রেসকে সে ধ্বংস করতে চায়। আখেরে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ধ্বংস করে, কংগ্রেসকে দুর্বল করে বিজেপি তো উত্থান দিদি করে দেখিয়ে দিয়েছে। 2011 সালে এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন ছিল 350, 2023 সাল এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন 4000। তো দিদি বিজেপির উত্থানের সবথেকে বড় নির্ণায়ক ভূমিকা পালন করে দেখিয়ে দিয়েছে যে বাংলায় আমি যতদিন আছি বিজেপি তুমি তোমার, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, আর আমি যতদিন আছি আমার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমি কংগ্রেসকে দুর্বল করব। কিন্তু দিদি ইতিহাস পড়লেও মর্মার্থ হয়তো উপলব্ধি করতে পারেননি। ঠকবাজ, অত্যাচারী, একদিন, দুদিন, পাঁচ দিন থাকবে, চিরজীবন থাকবে না। কৃষ্ণ কল্যাণী প্রত্যেকে যারা দল বদল করেছে, প্রত্যেকের ক্ষেত্রে একটা ব্যবসায়িক যোগ দেখা গিয়েছে, এবং সেই ক্ষেত্রে আবার নতুন হচ্ছে বায়রন বিশ্বাস। একটা অভিযোগ উঠছে যে এই ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্যই দল বদল, তবে বায়রন বিশ্বাস তিনি বলছেন ব্যবসায়িক স্বার্থসিদ্ধি আমি সেই সেন্সে বলবো না। তারা এমনি বড় ব্যবসায়ী, কিন্তু কংগ্রেস দলটা করার জন্য তাদের ব্যবসায় আঘাত আসছিল, তাদের ব্যবসা সম্প্রসারণে বাধাপ্রাপ্ত হতে পারে, এই একটা আশঙ্কা ভীতি তাদেরকে দেখানো ছিল। তাই আমাদের কাছে যা খবর সেইখান থেকে ছেলেটা দাঁড়াতে পারেনি, ছেলেটা এমনি দুর্বল প্রকৃতির ছেলে তো দাঁড়াতে পারেনি, কিন্তু একটা সময় সে এটাকে রুখেছিল, দাঁড়িয়েছিল। সেদিনও তার বাড়িতে আপত্তি উঠেছিল, কিন্তু সে আপত্তিকে মোকাবেলা করে একদিন আমার কাছে হাওমাও করে কেঁদেছে, কেঁদে পড়েছে, দাদা আমি কংগ্রেস ছেড়ে যাবো না, আপনাদের ছেড়ে যাবো না, আমি কংগ্রেস করবো, তাতে যা হয় হবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।